শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল প্রয়াত সাংবাদিক ও শিক্ষক অসিত বসুকে। 6ই জুন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রেক্ষাগৃহে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে প্রয়াত এই সাংবাদিকের উদ্দেশ্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুলিয়া জেলার লব্ধ প্রতিষ্ঠিত সংবাদপত্রগুলির সম্পাদকরা ছাড়াও জেলার প্রায় সব সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রায় 2.5 ঘন্টার এই অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক অসিত বসু রায়ের স্মৃতিচারণা করেন প্রবীণ সাংবাদিকেরা। এই অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া দর্পণের সম্পাদক উৎপল মিশ্র, মানভূম সংবাদের সম্পাদক বিবেকানন্দ ত্রিপাঠী, সংস্কৃতি সংবাদ পত্রিকার সম্পাদক উদয়শঙ্কর দে, বর্ডারলাইন দ্বীপ পত্রিকার সম্পাদিকা মীনাক্ষী লায়েক ছাড়াও প্রবীণ সাংবাদিক তারকেশ চট্টোপাধ্যায়, ছবীন্দ্র রায়, সঞ্জিত গোস্বামী, সমীর দত্ত, অনুপ মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। স্বরূপ দত্ত, সুনীল মাহাতোর মতো জেলার সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। এরা সবাই প্রয়াত অসিত বসুর সঙ্গে তাদের নিজেদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, গত 30শে মে 82 বছর বয়সে প্রয়াত হন জেলার বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক অসিত বসু। পেশায় ইতিহাসের শিক্ষক হলেও তিনি জীবনের বেশিরভাগ সময়টাই ব্যয় করেছিলেন সাংবাদিকতায়। অকৃতদার অসিতবাবু বেশ কিছু সংবাদপত্র সম্পাদনাও করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন সমাজসেবী। তার প্রয়াণে পুরুলিয়া জেলার সংবাদমহলে নেমে আসে শোকের ছায়া। এদিন তার স্মরণসভায় বিশিষ্ট এই ব্যক্তির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাও। পত্রিকা প্রকাশনা, লেখাজোখা, এই ব্যাপারটা এটা মানে অত্যন্ত দুর্দশা ছিল, দৈন্যদশা ছিল। আমি দেখেছি সেই অশোকবাবুর মানে জন আহ্বান, তারপরে আর একটা পত্রিকা ছিল মর্মবীণা, তারপরে মুক্তি তো ছিলই, আমরাও দীর্ঘদিন করেছি কলম দীপ সঙ্গে তো যোগাযোগ ছিলই। এবং আজকে যারা অসিতবাবু স্মৃতিচারণা করলেন আর কি, আমাদের উৎপলবাবু বা আমাদের ত্রিপাঠীবাবু, তারকেশবাবু, উদয়বাবু, তবীন্দ্রবাবু, সেই ব্যাপারগুলো সবারই জানা। প্রয়াণের পর অসিতবাবু ওই কাগজটা শুরু করেন, তারপরে উনি অবশ্য অনেক রকম কাগজই করেছেন, মানভূম সম্পাদক উনিই করেছিলেন, শিক্ষা জগৎ ওনাকে কখনো ভুলবে না, মৃত্যু অবশ্যই দুঃখের, খুবই বেদনা। আমি আজকে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকে বৃহৎ সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়, ছাঁটাইয়ের তালিকা দীর্ঘ হচ্ছে, যারা আদর্শ নিয়ে কাজ করতে চান তারা ক্রমশ একা হয়ে যাচ্ছে। আর আজকে সেই আদর্শবিহীন সাংবাদিকতা, আদর্শবিহীন সংবাদপত্র, আদর্শবিহীন সংবাদ মাধ্যম, এটাই আজকের দিনে বড় বিপর্যয়, যেখানে অসিত বসুরা যদি কোথাও না কোথাও আমাদের প্লাবিত করেন সেটাই বড় লক্ষণ। যে কারণে আজকে আমাদের সহকর্মীরা জেলে যান আর্থিক তছরুপের অজুহাতে, যে কারণে ঘুষ নেওয়ার অপরাধে জেলে যেতে হয় আমাদের সাংবাদিক অগ্রজ বন্ধুদের, যারা সাংবাদিক হিসেবে কৃতিত্ব তৈরি করেছেন, সুমন চট্টোপাধ্যায়ের মতো মানুষ, কুণাল ঘোষের মতো মানুষ, তখন আমাদের মাথা নিচু হয়ে যায়, হেঁট হয়ে যাওয়ার ছাড়া কিছু থাকে না। কিন্তু যখন বরুণ সেনগুপ্ত জেলে গিয়েছেন, যখন অরুণ ঘোষ জেলে গিয়েছেন, যখন লাবণ্যপ্রভা দেবী জেলে গিয়েছিলেন মুক্তি পত্রিকায় লেখার জন্য, তখন আমার ওই কৈশোর বয়সে বুকটা চওড়া হয়ে গেছিল, কোথাও যেন সাহস যোগাতেন যে সাংবাদিকরাও জেলে যায় প্রতিবাদী সত্তার জন্য। সেই প্রতিবাদী সত্তাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, আর এটাই হবে অসিত বসুর প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন। তাছাড়া অসিত বসুর এই শোকসভা নিছকই একটি কাগজে অনুষ্ঠান ছাড়া কিছু নয়। ধন্যবাদ। সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে জড়িত, আমি এবং ছবীন্দ্র রায় বিভিন্ন তথা মানভূমে যদি লব্ধ প্রতিষ্ঠ সাংবাদিক হিসাবে স্বীকৃত, তিনি ছিলেন আনন্দবাজার থেকে শুরু করে স্টেটসম্যান, যেমন টেলিগ্রাফ, মেডিকেল, বিভিন্ন কাগজ। আমি
ইসলাম ছিল তার অনুপ্রাণিত হওয়া যায়, যাদেরকে দেখলে তাদের মতো হওয়ার চেষ্টা করা যায়, এরকম মানুষের সংখ্যা বোধ হয় আমাদের চারপাশে ক্রমশ ক্রমশ কমে আসছে, প্রায় শেষ হয়ে আসছে। জামিল ইসলাম যে স্মরণ সভা করছে, প্রথমেই আমি জানাচ্ছি এটার প্রয়োজন ছিল। আমি কিন্তু তাকে অনেক কাল থেকেই চিনি, কারণ আমরা একই পাড়ার বাসিন্দা। পরে বলেন তোমার লেখাটা খুব ভালো হয়েছে, এটা কিন্তু প্রশংসার থেকে বড় হচ্ছে একজন অবাচীন নবীন সাংবাদিককে উৎসাহ দেওয়া। তুমি লিখছো, তুমি ভালো লিখছো, লিখে যাও। এই উৎসাহ কিন্তু সেই সাংবাদিককে যে নতুন লিখছে তাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আজকের দিনে এইভাবে যারা মানুষকে প্রেরণা দিয়ে যান সেরকম সাংবাদিকের খুব বেশি দরকার আছে। তিনি দেবাশীষ দাশগুপ্ত, সত্যেন্দুগুপ্তের কথা বললেন, এরকম অনেক সাংবাদিকই আছেন, শুধু অসিত বসু বলবো না, অনেক সাংবাদিক আছেন আমাদের আমাদের যারা সামনের সারিতে বসে রয়েছেন, তারা সকলেই সাংবাদিক। এবং তারা আমাদের যে প্রজন্মের যে সাংবাদিকতা সেটাকে কিন্তু আমরা দেখেছি, যারা এখন আমরা প্রফেশন হিসেবে সাংবাদিকতা নিয়েছি, পেশা হিসেবে সাংবাদিকতাকে নিয়েছি, তারা দেখেছি কলকাতায় উপেক্ষিত এই মানভূম সংবাদ থেকে পুরুলিয়া দর্পণ সমস্ত কাগজগুলিতে সাংবাদিকতাটাকে জেলা স্তরে যেভাবে স্থাপিত করা হয়েছে সেটা সত্যি জেলা স্তরের সাংবাদিকদের পক্ষে অনেকটাই। তবু আমাদের সময়ের কারণে এবং সব কিছু ভেবে পরে আমরা সংক্ষিপ্ত করেছিলাম এই অনুষ্ঠান।